Hi viewers, you are welcome to my channel Mac Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 195. আজকের এই 195 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি গোলক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য যে অঙ্ক বইটা দিয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 183 থেকে 185 পর্যন্ত দেখো কোষে দেখি 12 আছে সেই কোষে দেখি 12 এর 14 নম্বর অঙ্কটা আজকে আমরা এখানে আলোচনা করব তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি কি বলছে দেখো বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গালিয়ে মানে একটা নিরেট লোহার গোলক আছে যার ব্যাসার্ধটা হচ্ছে 8 সেমিমিটার এই গোলকটাকে গালানো হয়েছে গালিয়ে ছোট ছোট গুলি তৈরি করা হয়েছে ছোট ছোট গুলি আর এদের ব্যাসার্ধটা কত 1 সেমিমিটার এরকম ছোট ছোট গুলি তৈরি করা হচ্ছে তো জিজ্ঞাসা করছে যে কতগুলো গুলি এরকম ভাবে তৈরি করা যাবে ভালো কথা তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি দেখো যে কটাই গুলি তৈরি করা যাক না কেন সেই গুলি কটার মোট আয়তন আর এই গোলকের মোট আয়তন কিন্তু সমান হবে তাই তো তো শুরু করছি এটাকে একটু মুছে দিলাম আগে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ আমি এখান থেকে আর ধরি এটা ইজিক্যাল টু হচ্ছে 8 সেমি সুতরাং নিরেট লোহার গোলকের আয়তন এটা কত হবে 4/3 π × 8³ এত ঘন সেমি কারণ হিসেবে লিখে দেবে এখানটাতে যে কি না গোলকের আয়তন এটা ইজিক্যাল টু কি হয় 4/3 π/r³ সেই জন্য হলো এটা তো আবার প্রত্যেক নিরেট গুলির নিরেট গুলির ব্যাসার্ধ এটাকে আমি স্মল আর ধরছি এটা কত না 1 সেমি সুতরাং প্রত্যেক নিরেট গুলির আয়তন এটা ইজিক্যাল টু কত 4/3 π³ এত ঘন সেমি এখন আমি যদি ধরে নিই যে এন খানা নিলের গুলি তৈরি করা যাবে ধরি বড় গোলকটিকে গালিয়ে এন সংখ্যক নিরেট গুলি তৈরি করা যাবে নিরেট গুলি তৈরি করা যাবে সুতরাং
এন সংখ্যক নিরেট গুলির আয়তন কত হবে? না এন ইন্টু ফোর থার্ড পাই ইন্টু ওয়ান কিউব, এত ঘন সেমি। অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এইটা আর এইটা, সরি এটা না এইটা, এই দুটো জিনিস সমান হবে। তাহলে কি লিখবো আমি? প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা খুশি লেখো, শর্তানুসারে কি হবে? এন ইন্টু ফোর থার্ড পাই ওয়ান কিউব, এটা ইকুয়ালস টু হচ্ছে ফোর থার্ড পাই ইন্টু এইট কিউব। এই যে সমীকরণটা আমি তৈরি করলাম, এই সমীকরণটা সমাধান করলেই এন পেয়ে যাব, তাহলেই বুঝতে পেরে গেলাম যে কতগুলো গুলি তৈরি হবে। তো আমি এই অবস্থাতে এ পাশের ফোর থার্ড, এ পাশের ফোর থার্ড, এ পাশের পাই, এ পাশের পাই কে কেটে দিই, ওয়ানের কিউব করলে ওয়ানই হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এন এটা ইকুয়ালস টু আটের কিউব। আটের কিউব মানে আট আটে চৌষট্টি, চৌষট্টিকে আবার আট দিয়ে গুণ করতে হবে, চার আটে বত্রিশের দুই হাত রইল তিন, ছয় আটে আটচল্লিশ, আর তিনে একান্ন, পাঁচশো বারো, তাহলে সমান সমান কত হচ্ছে? পাঁচশো বারো। তার মানে কি যে কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি, পাঁচশো বারোটি নিরেট গুলি তৈরি করা যাবে। উত্তর লিখে দাও যে পাঁচশো বারোটি নিরেট গুলি তৈরি করা যাবে। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করো এবং শেয়ার করো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে করে করে এই চ্যানেলে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হবে সেগুলোর আপলোডস কিন্তু তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ পনেরো নম্বর অঙ্কের এ, পনেরো এ, এই অঙ্কগুলোর জন্য আমার একশো ছিয়ানব্বই নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।